আমার মেয়ে আসিফা এখনো বাড়িতে যায়নি, স্কুল কি ছুটি হয়নি? বলে এক ঘন্টা আগে স্কুল ছুটি হয়ে গেছে, সব বাচ্চা বাড়ি, কেউ নেই। আহা, এবার মা তো পাগলের মতো হয়ে গেছে, চতুর্দিকে খবর খবর হয়ে গেল, চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজছে, আসিফাকে খুঁজে পাওয়া যায় না। বিকাল হয়ে গেল, বিকাল গিয়ে সন্ধ্যা এলো, সন্ধ্যা গিয়ে রাত এলো, রাত গিয়ে ভোর এলো, ভোর গিয়ে সকাল এলো।
আসিবা বাড়ি আসে না, একদিন হয়ে যায়, দুই দিন হয়ে যায়, তিন দিন হয়ে যায়, এক সপ্তাহ হয়ে যায়, তারপরে আসিবা বাড়িতে আসে না। তার বাপ বলে, শোনো আর চিন্তা করো না, আমার মেয়ে আসিবা বাড়িতে আর আসবে না, আমার মেয়ে হয়তো দুনিয়ার বুকে বেঁচে নেই। বাপ পাগলের মতো হয়ে গেছে, মা বোবা হয়ে গেছে, ফুলের মতো বাচ্চা, ছ বছরের বালিকা আসিফা আজকের কোথায় চলে গেল? মায়ের কোলটাকে খালি করে আহারে আম্মা জান, আজকের কাঁদতে কাঁদতে দুটো চোখ অন্ধ হয়ে গেল, আসিবা বাড়িতে আসে না। দশ বারো দিন পর কানে খবর এলো, তোমার মেয়ে আসিবা দুনিয়ার বুকে বেঁচে নেই, তোমার মেয়ে আসিবা মারা গেছে। কি করে? স্কুল থেকে কিছু দুষ্কৃতী, কিছু বদমাইশ লোক আসিবাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে তাকে বারো চোদ্দ দিন ধরে একটা বদ্ধ ঘরের মধ্যে রেখে লাগাতার দশ বারো দিন ধরে ওই সাত আট জন পুরুষ মিলে ওই ছ বছরের বালিকাকে ধর্ষণ করেছে। একদিন নয়, দুদিন নয়, দশ থেকে বারো দিন ধরে লাগাতার ধর্ষণ করে গেল। বাচ্চা মেয়ে আসিবা চিৎকার করতে থাকে, কাকু আমাকে ছেড়ে দাও, কাকু কাকু আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, তোমাদের জ্বালা যন্ত্রণা আমি দিতে পারছি না, কাকু কাকু আমাকে আমার মায়ের কাছে দিয়ে এসো, আমি আর সহ্য করতে পারছি না, কাকু আমার উপর অত্যাচার করো না, কাকু আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মায়ের কোলে দিয়ে এসো, কাকু আর তো নাথ করে চিৎকার করে, কাকু কাকু বলে কাঁদে, অনুনয় বিনয় করে কাঁদে। তথাপিও ওই বদমাইশ লোকগুলোর মনে একটু দয়া হলো না, বাচ্চা মেয়েটার জন্য একটুখানি সহানুভূতি দেখাতে পারলো না। আজকের বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করতে করতে বাচ্চা মেয়েটা মারা গেল, লাশ পড়ে আছে। তখন একজন বদমাইশ ধর্ষণ করতে বাকি ছিল, ওই মরা লাশকেও ছাড়লো না, ওই মরা লাশকে ধর্ষণ করে নিজেদের জ্বালাটাকে মেটালো। কোন ভারতে আমরা বাস করি? হ্যাঁ, এরকম আসিবার মতো হাজার হাজার মেয়ে আমার ঘরে আছে, আনিসের মতো হাজার হাজার যুবক আমাদের ঘরে আছে। শুনে রেখে দাও, ঝড় কিন্তু থেমে যায়নি, ঝড় এখনো পর্যন্ত আসছে, কখন তোমাদের ঘাড়ে এসে পড়বে তোমরা বুঝতে পারবে না, এখনো পর্যন্ত সচেতন হয়ে যাও, সচেতন হয়ে যাও। আল্লাহকে ডাকো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, মুসলিমকে হেফাজত করো। চলো চলো, সময় আমার শেষ হয়ে যাচ্ছে।